তো লে আগে তুই কর তো দা শেষ এখন আমি বলবো তো হাই গাইস গেমিং জুনিয়র বিবি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আপনার সাথে ওপি বিলাক ভাই আমার সাথে ওয়ান্টেড ভাই আর একটাকে চিনি না তো আমরা র‍্যাঙ্ক ম্যাচ প্লে করেছি স্কোয়াডে প্রতিবারের মতো আমরা মেলে নামবো মেলা আমাদের ফেভারিট জায়গা যতক্ষণ আমরা ল্যান্ডিংটা করতেছি আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন তো চলুন দেখা যাক মেলে স্কোয়াডে স্কোয়াড আছে অনেকগুলো দেখলাম জো করে নামছে ও একটুর জন্য গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এনিমি দেখতে পারছি দেখতে পাচ্ছি শুদ্ধ ভাষা বুঝতে পারছি এনিমি আগে ভাগ হয়ে থেকে তারপরে এনিমি মার হয়নি আমার দুটো এনিমি নক আছে বেঁচে থাকলে দেখা হবে এনিমির সাথে আগে যাই আগের থেকে গাইস আপনারা জানেন আমরা র‍্যাঙ্ক ম্যাচ অনেক স্কোয়াডে গেম প্লে ভিডিও ছাড়ি কিন্তু আজকের এই গেম প্লে অনেক আলাদা ভিডিওর ভিতরে অনেক ইন্টারেস্টিং কিছু মুভমেন্ট আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমার দুইটা টিমমেট অলরেডি শেষ আর একজন আছে আর একজন আর আমি বেঁচে আছি ও তো ওর মনে খেলতেছে কারণ ওকে আমরা চিনি না ও আমাদের স্কোয়াডের না ওটা ম্যাচ ওয়ান করে আমরা স্টার্ট করেছিলাম তো আগে ওই দুইটাকে রিভাইভ করব এখানে সামনে রিভাইভ অপশন আছে চলুন গাড়ি নিয়ে যাই গাড়ি ও এখানে অলরেডি গাড়ি আসতে দেখতে পাচ্ছি এটার কভারে এটার কভারে থেকে ওই যে উপরে একটা এনিমি দেখতে দেখতে পাচ্ছি দাঁড়ান ওটাকে মারার ট্রাই করব দাঁড়ান ওয়েট ওটাকে মারার ট্রাই করব এখনই নয় ও হেড লেগেছে আর একটু আসে আমার টিমমেট রিভাইভ হয়ে যাবে এখানে ও শিট একটু ড্যামেজ পড়েনি ভাই আমাকে রিভাইভ দেওয়ার জন্য তৈরি হবে এখন তোমরা আমি গিয়েছি মনে করো নিজের ওপর কনফিডেন্স আছে আমার যাব না দেখা যাক পিছনে পিছনে মারছে এখানে আর একটা স্কোর চলে যাচ্ছে শিট ভাবলাম কিলটা চুরি করি কিল চুরি করবে যে নিজের ছাদ হারাবে ধরছিল ধরেছিলাম মানে শুদ্ধ ভাষা যাই হোক তো দেখি এখানে ক্যাপটাউন যেটা বারমুডা ম্যাপের ক্যাপটাউন আপনারা জানেন এখানে কিছু লুট করব দেখি কি পাওয়া যায় এখানেও এনিমি আছে ওই যে আমার টিমমেটকে ড্যামেজ করতেছে দেখি তাও এই ঘরের ভিতরে কিছু লুট পাওয়া যায় কি না লুট আছে এনিমি দু একটা এনিমি মারার মতন লুট আছে দেখি আর একটা নক আছে ও যে বলেছিলাম অটোমেস অন করে স্টার্ট করেছিলাম কি এসছে শিট আমারও নক হওয়ার পালা মনে হচ্ছে দাঁড়ান এখান থেকে হবে না এখানে ই মুন্না বাজ গিয়া মুন্না তুই বাজ গিয়া টিম ম্যাচ চলে আচ্ছা হয়তো দেখতে পাচ্ছি একটা মেডিকিট মেরে এখান থেকে ভাগতে হবে দেখায় মনে হচ্ছে আমার এখানে আরো এনিমি চলে আছে ওই ওই সাইডে দাঁড়ান এখান থেকে ভাগি বেঁচে থাকলে আবার দেখা হবে বেশ প্রায় না হেলমেট আছে এই ঘর দিয়ে যাই দেখি
सब ही गान गान मेडकिट गोलवाल सब किस दो एक एनिमी किल करा जाए মানে আমার আমি যেরকম খেলি সেই বেসেসেই বললাম দু একটা এনিমি কিল করা যায়। আর যারা ভালো খেলে পুরো ম্যান, ওই যে দেখুন এখানে এনিমি, ও শিট, এখান থেকেও ভাগতে হবে। আর এই ম্যাচে এই ম্যাচে নয় শুধু মনে হচ্ছে ম্যাচ এটা ভাগে ভাগে কেটে দেওয়া লাগবে। উপরে এনিমি আছে আর মনে হয় আমি ম্যাচে বুয়া করতে পারবো। ওই সাইডে এনিমি, ওখানে যেতে চেয়েছিলাম ওখানে এনিমি, দিক দিয়ে তো ওটা যাচ্ছে। ও ইয়েস, নো প্রবলেম। আমার কাছে ওই যে কে ক্যারেক্টার আছে, খুব ভালো সুন্দর একটা ক্যারেক্টার, আমাদের মতো ম্যানের জন্য এই ক্যারেক্টারটা খুব ভালো, কারণ আমরা পুরো নই, আমরা পারি না। দেখি কত দূর পর্যন্ত কি করতে পারি, এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে গিয়ে কত দূর পর্যন্ত কি করতে পারি। দুইটা গ্লোবাল ম্যাক্স 7 আর এইটা M16 M16 গাইজ, আপনারা কমেন্টে বলবেন জোনের ভেতরে কতক্ষণ আপনারা সার্ভাইভ করে বেঁচে থাকতে পারেন। চলুন এখান থেকে ভিডিও কিছু দূর একটু এগিয়ে দেওয়া যাক, কারণ এখানে এইসবই দৌড়ানো পালানো, একটু ভিডিওকে এগিয়ে দিলাম, সরি। গাইজ, এখনও আমি জোনের ভেতর থেকে বের হতে পারিনি, কেননা চারদিকে এনিমি। আর আমি কি বলবো, এসকে সাব্বির বসো না কেউ না, যে ওদেরকে একাই মারতে পারবো। ওদের কাছে একাই যদি যাই তাহলে মনে করেন আমাকে উপরওয়ালার কাছে পৌঁছে দিতে ওদের দেরি হবে না, মানে লবিতে পৌঁছে দিতে দেরি হবে। অনেকগুলো টোকেন আছে আমার, দুইটা এনিমি ডেথ, দুইটাকে রিভাইভ করা যাবে, বাট অপশন বা দোকান কোথাও খুঁজে পাচ্ছি না। গেরেনার দোকান কোথায় দেশে আজকে? এক নম্বর ভাই, টোকেন কটা আছে আমার কাছে? অনেকগুলো টাকা আছে, মানে কি ডলার আছে। দেখো এনিমি থাকতে পারে, আজকে করোনার ভ্যাকসিন দিয়ে আসলাম হাতে, বলবেন না হাত একটু ব্যথা করে লোড করে গেছে ভাই, যাও কাজে লাগাতে পারছি, কাজে লাগাতে পারতেছি না। মেডিকেলটা লয়ে লম অনেকখানি এনে কি মানে, আর ভাই এটা ওই জিপটা ধরে দাও, ব্যথা ধরে আছে। গাইস প্লিজ ভিডিওকে লাইক করেন প্লিজ, আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন, ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমরা। আমরা নতুন নতুন আপনাদের মাঝে এসেছি, অনেক কিছুই বুঝি না হয়তো, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাদেরকে ভবিষ্যতে, যাতে আমরা কিছু করতে পারি আপনাদের জন্য, যারা গেম খেলেন আর কি। এখানে টিমের দুটাকে রিভাইভ করি, দুইটাকে রিভাইভ করছি, গুলো নিলাম। এবার মনে হচ্ছে জোনে যেতে হবে, না হলে আমার হেলথ, বললাম না কি ক্যারেক্টার অনেক সুন্দর ক্যারেক্টার,
এটা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত জোনে সার্ভাইভ করা যায়। দেখুন গাইস, প্লিজ ভিডিওটাকে লাইক করবেন প্লিজ। এখানে জান দিলাম কারণ ওখানে অনেক সময় মাইন পড়ে থাকে, পড়ে থাকে মানে এনিমি লেগে লাগে দেয়। গাইস প্লিজ ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড কমেন্টে বলবেন যে ম্যাচটাকে আমরা বুয়া করতে পারবো কি না। আমার দুইটা মানে আমার তিনটা এনিমি অলরেডি সেফ জোনে পৌঁছে গেছে, এখন আমি সেফ জোনে যাইনি কেননা আমি যেতেও চাই না। এখন ওখানে প্রচুর ফাইট হচ্ছে, ওখানে গেলে এখন মাইনাস খেতে হবে। দেখি উপরের দিকে ওটা যাক, কারণ এই জোনটা ছেড়ে দিচ্ছি, দিবি মানে অলরেডি দিচ্ছে মনে হয়। দেখি এইদিক দিয়ে ওই মেলের সাইডে আমি যাবো, দাঁড়ান একটা মিডিকেট মেরে নিই, এদিক দিয়ে ওই মেলের সাইডে চলে যাবো। মনে হচ্ছে জোন ওই সাইডেই দেবে আর কি, সেই জন্য ওদেরকে আসতে বললাম। এখন আপনি বলবেন যে ভাই মাইক ওয়ান না করে তুমি কি করে আসতে বললে ওদেরকে? আরে ভাই ওরা আমার কাছে বসে থেকেই গেম খেলতেছে। আরে ভাই মার মার মার, একটা সারে কি বলবো, আর কেউ কেউ বলবেন আগে থেকেই জানি আমরা। যাই হোক ফাইট হবে এখন মনে হচ্ছে। এখানে এখনো আপনার 22 জন অ্যালাইভ, 22 জন, তার ভিতরে আমরা তিনজন আছি, আমার একটা টিমমেট মারা গেছে। আমি টিমমেটকে কখনো কখনো এনিমি বলে ফেলি, বলেন। দেখুন বললাম না এই মেলের এই সাইডে জোন আসবে, এই সাইডে জোন। ওখানে উপরের দিকে যাবো, দেখি দাঁড়ান আমার টিমমেট গুলো আছে, ওদেরকে ওকে দুটো গুলো দিয়ে দিই। গুলো ওয়াল গুলো ওয়াল, আসো আসো উপরের দিকে আসো, এই যে উপরের দিকে। ওতিরি লুট বক্স তো ল্যান্ড মাইন লেগে থাকে কুতরি আসালে। নিচের দিকে একটু লক্ষ্য করে দেখি, এখানে এনিমি আছে মনে হচ্ছে, এনিমি আছে লয় আছে এখানে এনিমি। ওই যে দেখুন গুলো আছে, কি হলো এখানে এনিমি নাকি? এখানে রেড ডট উঠলো, সেটা কই গেল? এনিমি লেট উঠলো স্যার, সাইড দিয়ে নিচে নামার চেষ্টা করব। ওয়েট এনিমি দেখলাম যে এনিমি আছে কি না, একটা এনিমি নেই। এখন নিচে নামার চেষ্টা করি, দাঁড়ান চেষ্টা কেন করবো, আমি নিচে নেমেই যাব। গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে, দিয়েছে গেছে, এই সাইডেও আছে, দাঁড়ান। গাইস হয়তো ভিডিওতে বাইরের কিছু ভয়েস যেতে পারে, কারণ আমাদের এখানে ওয়াজ হচ্ছে, ওখানে মাইক বাজতেছে, আমরা বাইরে বসে গেম খেলতেছি, তো তার জন্য আই এম সরি। ও
गाइस এটা যেন লেভেল কতর গুলো ভালোটা যেটা আগে দেখলাম প্লিজ কমেন্টে বলবেন আমি জানি না আমার মনে নেই আমার টিমমেটরা অনেক সময় বলে মানে আমার ফ্রেন্ডরা অনেকেই খেলে সেজন এটা নাকি ইলাইট পাসে দিছিল গুলো ভালো সেজন কতর টু না কতর আপনারা প্লিজ কমেন্টে বলবেন চলুন জোন ছেড়ে দেবে একটু এগিয়ে যে গেলাম আসলাম গুলো নেই আর শেষ গুলো আছে আচ্ছা থ্যাংকস দুইটা দাও আর একটা আচ্ছা থ্যাংক ইউ এই পাশে আছে বাম পাশে আছে একটা ওই যে সামনে তো ওই যে জোনের ভিতর থেকে আসতেছে বলতেছে জেটর থেকে উল্টো দিকে কাউন্ট করতো মানে জেটর থেকে জেট ওয়াই এক্স এরকম করে বলতেছে জেট ওয়াই এক্স আমরা তিনজন আছি আর ওই সামনের একটা আছে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।